সাথে কি এর সামঞ্জস্য পেলি? হ্যাঁ কিনা? এবার তুই দেখতে পাবি যে তোর গ্রুপের মধ্যে যদি এই চারখানা প্রপার্টি থাকে তাহলেই ওটা গ্রুপ, এর থেকে বেশি প্রপার্টি লাগে না। এই চারটে জিনিসের বাইরে আর কোনো প্রপার্টি লাগে না গ্রুপ থ্রি থ্রি। কে কত বড় লোক, কে কত গরিব, এগুলো লাগে না। এই চারটে প্রপার্টি যদি কোনো গ্রুপের মধ্যে থাকে, কোনো চার পাঁচটা বা দশটা লোকের মধ্যে থাকে, তাহলেই সে গ্রুপ তৈরি করতে পারবে। হ্যাঁ, এবার তুই ভেবে দেখ যে তোর কলেজের গ্রুপে এই প্রপার্টি গুলো আছে, একটু বলতো তোদের কলেজের গ্রুপে এই প্রপার্টি গুলো আছে কিনা, জলদি বল। কলেজে তো অনেক বন্ধু বান্ধব হয়েছে, তিন চারজন পাঁচজন মিলে গ্রুপ তৈরি করেছিস, বলতো এই প্রপার্টি গুলো আছে কিনা, আছে কি একটু আমাকে বলার চেষ্টা কর, প্রপার্টি গুলো আছে কিনা। হ্যাঁ স্যার। নেই তো? যদি থাকে তো খুব ভালো, যদি না থাকে তাহলে আজকে তো কোটাকে গ্রুপ বলবি না যে আমরা একটা গ্রুপ, আমরা কিন্তু একটা গ্রুপ, গ্রুপ বলবি না। গ্রুপ যখনই বলবি না, আমি তো ম্যাথামেটিক্স গ্রুপ পড়েছি, মানে গ্রুপ তো আমরা না, আপনি বন্ধু, বাট আমরা গ্রুপ তৈরি করতে পারিনি। তোকে পরের দিন গিয়ে খুঁজতে হবে কলেজে যে তোর গ্রুপের মধ্যে এরকম আইডেন্টিটি এলিমেন্ট আছে কিনা। সবাইকে কি কি বল ভাই, একটু কাজটা করে দে না, যে তোর সমস্ত কাজ করে দেবে সেই হচ্ছে আইডেন্টিটি। ওই একটু মাইকটা অফ কর, তুই কি গান্ডাগি করছিস? যে তোকে এসে প্রত্যেকবার সাহারা দেবে সেই হচ্ছে তোর ইনভার্স এলিমেন্ট, ঠিক আছে? ওকে, ব্যাপারটা বুঝতে পারলি কি বলার চেষ্টা বল? এবার সাহারা দিতে গিয়ে আবার প্রেম করে বসো, তোমার তো স্বভাব আছে, ঠিক আছে? ইনভার্স এলিমেন্ট খুঁজতে গিয়ে এবার সর্বনাশ করে ফেললে তোমার তো আবার, আমি আবার বলে ভুল করলাম, আমি বলেও পরে বড় সড়ো ভুল করলাম মনে হচ্ছে, ঠিক আছে? যাই হোক, কমিউনিটেটিভ হয়ে যাবে। হ্যাঁ, কি বলছিস? কমিউনিটেটিভ হয়ে যাবে ইনভার্স এর জায়গায়। যাই হোক, সেটা আলাদা ব্যাপার, আমি দেখছি। কমিউনিটি প্রপার্টি বলছি, আমি চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? ইনভার্স রিলেশনশিপ, এক্স্যাক্টলি। যাই হোক, তোমাকে ইনভার্স এলিমেন্ট তোমার খুঁজতে হবে না, তুমি দেখো যে কে তোমায় সাহারা দিচ্ছে, তাহলেই আলটিমেটলি তাহলে কলেজে গুবি গিয়ে নেক্সট দিন দেখবে যে কি হচ্ছে কি না হচ্ছে। ওকে, ব্যাপারটা বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি? তাহলে রিয়েল লাইফ গ্রুপের সাথে ম্যাথামেটিক্স গ্রুপের সম্পর্ক গল্প শেষ। তুই চারটে প্রপার্টি কোনোদিন ভুলবি? তুই রিয়েল লাইফের সাথে তোর মেলবন্ধন পেয়ে গেছিস, তাহলে তুই চারটে প্রপার্টি কোনোদিন ভুলবি? তোকে মনে রাখতে হবে যে ইনভার্স প্রপার্টি কি ছিল রে ভাই ডেফিনেশন, আইডেন্টিটি প্রপার্টি ডেফিনেশনটা কি ছিল, ক্লোজার প্রপার্টি কি ছিল, অ্যাসোসিয়েটিভ কি ছিল, তোর মনে রাখতে হবে। বিকজ তুই রিয়েল লাইফের সাথে কিন্তু পুরো সম্পর্কটা পেয়ে গেছিস। আমি বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি? অনেস্টলি রেসপন্স করো, তাহলে কি এখন গ্রুপের ডেফিনেশনটা দেয়? এবার তুই বলবি যে এই যে তুমি 5 নম্বর কন্ডিশনটাকে পুরোপুরি বাদ দিয়ে বেরিয়ে গেলে,